রেস্ট্রিকশনস আছে, তো সেই গাইডলাইন্স মেনেই রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে আমরা আমাদের পুলিশের অ্যারেঞ্জমেন্ট করেছি এবং তার জন্য বিস্তারিতভাবে প্রতিটা থানা প্রতিটা ফাঁড়িতে আলাদা করে মিটিং হয়েছে। সেই মিটিংয়ে সমস্ত কিছু উদ্যোক্তাদের সাথে কথাবার্তা হয়েছে, তাদেরকে সমস্ত ডাইরেকশনস জানানো হয়েছে এবং তারা প্রত্যেকে আমাদের সহযোগিতা করেছেন। তো এইভাবে আমরা ভালো একটাভাবে পুজো পালন পুজো উদযাপন করতে পারবো, এটা হচ্ছে। এবং তার জন্য আমাদের পুলিশের তরফ থেকে যে বন্দোবস্ত থাকে প্রতি বছরের মতো সেটা এবছরেও করা হচ্ছে। এবারে আমাদের সমস্ত যারা পুলিশের লোকেরা আছেন, অফিসার থেকে শুরু করে আমাদের ফোর্স, সবাই পুলিশের এই পুজোর ডিউটি করছে এবং তার সাথে সাথে প্রায় 400 জন টেম্পোরারি হোমগার্ড আমাদের নেওয়া হচ্ছে, তারাও আমাদের এই পুজোর যে ডিউটি আছে তাতে আমাদের সহযোগিতা করবেন। এই 10 দিনের জন্য তারা থাকছেন রানাঘাট পুলিশের সাথে। এবং আমাদের যে বড় পুজোগুলো আছে সেই পুজোগুলোতেও আমরা আমাদের বিভিন্ন অফিসাররা এবং আমিও ভিজিট করেছি তাদের, যাতে নিয়ম মেনে তারা সমস্ত প্যান্ডেল বানানো, আদার্স যে ইয়েগুলো থাকে প্রতিমার ব্যাপার সমস্তগুলো তারা যাতে নিয়ম মেনে করেন সে ব্যাপারটা দেখা হচ্ছে। 12খানা আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকছে বিভিন্ন থানা এলাকাতে, সেখান থেকেও কিন্তু আমরা সহযোগিতা করবো, যারা দর্শনার্থী যারা থাকবে তাদের বিভিন্ন রকম কোনোরকম জিজ্ঞাসা থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের ওখানে যারা থাকবেন তারা যথাসাধ্য দেওয়ার চেষ্টা করবে। আমাদের পুজোয় গাইড ম্যাপ থাকছে, সেই গাইড ম্যাপগুলো এই পিএবিগুলোতে থাকবে, এই অ্যাসিস্ট্যান্ট রুটে কেউ গেলে তাদেরকে সেই গাইড ম্যাপ দেখে তাদেরকে সেই সাহায্য করে দেওয়া হবে। এবং তার সাথে যেটা থাকছে আমাদের একটা পুজোর অ্যাপ, এই অ্যাপটা লঞ্চ করা হচ্ছে যার নাম দেওয়া হচ্ছে শারদ বন্ধু। এই অ্যাপটা আমাদের ষষ্ঠী থেকে এটা আমাদের গুগল প্লে স্টোরেও পাওয়া যাবে এবং এটাকে একটা বারকোডও দেওয়া থাকছে, সেই বারকোড থেকেও এটাকে ডাউনলোড করা যাবে, যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে এই অ্যাপটা চলবে। এবং এই অ্যাপটার যেটা ফাংশনসগুলো আছে সেটা একটা ছোট্ট ডেমনস্ট্রেশন এই আমি বলে নেওয়ার পর দিয়ে দেওয়া হবে, যে অ্যাপের মধ্যে দিয়ে কী কী ফেসিলিটিসগুলো একজন সাধারণ যারা মানে পুজোর ইয়ের জন্য বেরোচ্ছেন দর্শনার্থী তারা কী কী ওখান থেকে হেল্প পেতে পারে। এটা ছাড়া যেটা আমরা দুটো ছোট ইনিশিয়েটিভ নিচ্ছি সেটা হচ্ছে সাইবার ক্রাইম যেহেতু বাড়ছে, তো সাইবারের একটা অ্যাওয়ারনেসমূলক বুকলেট আমরা বানাচ্ছি, সেটা ডিজিটাল ফরম্যাটে আমরা ষষ্ঠীর দিন থেকে সার্কুলেট করা শুরু করবো। এটা হোয়াটসঅ্যাপ এবং আদার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এটা ছড়িয়ে দেবো এবং আপনাদের যে বন্ধুদের সাথে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে ওটা দেওয়া হবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এটা যতদূর পারবেন এটা প্রচার করবেন, তাহলে অনেক লোক কিন্তু তাদের যে ছোটোখাটো ভুলের জন্য সাইবারের প্রতারণার মধ্যে পড়েন তাদের সেই মধ্যে পড়বেন। আরেকটা ইনিশিয়েটিভ, এবারে যেহেতু কোভিডের রেস্ট্রিকশানস রয়েছে আমরা ভেবেছিলাম সিনিয়র সিটিজেনদের সাথে একটা প্রোগ্রাম করা, তাদেরকে পুজো পরিক্রমার কথা, কিন্তু এই পরিস্থিতিতে আমরা সেই সুযোগটা পাচ্ছি না, তো তার পরিবর্তে আমরা যেটা করছি আমরা 2খানা বৃদ্ধাশ্রমকে সিলেক্ট করা হয়েছে এবছর, তাদেরকে আমরা বিভিন্ন পুজো মণ্ডপের পুজো রেকর্ডিং করে আমাদের পুলিশের তরফ থেকে সেই রেকর্ডিংটা আমরা তাদের সাথে একটা ভিডিও বানিয়ে তাদের বৃদ্ধাশ্রমে পুলিশের তরফ থেকে সেই ভিডিওটা দেখানো হবে তাদেরকে। তো এইভাবে তারা যাতে একটা পুজোর যারা যেতে পারছে না তারা ওখান থেকে যাতে একটা পুজোর আনন্দ নিতে পারে সেই জন্যে আমাদের একটা প্রয়াস থাকবে। এই প্রয়াসটার নাম দেওয়া হয়েছে দুয়ারে উমা। তো এইটা এই দুটো প্রোগ্রাম রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো এবার আমি একটু অ্যাপটা যাতে দেখানো হয় সেটার জন্য আমি বলে দিচ্ছি।
पूजा गाइडलाइन पर देखिए।